ফ্যামিলির দিক দিয়ে মাইনে নাই মানে নেই বলতে আমার ফ্যামিলির দিক দিয়ে মাইনে নাই রং নম্বরে প্রেম করছিলাম আমরা আমি ঢাকা কমলাপুর স্টেশন চলে আসছিলাম ওর সাথে মানে মোবাইলে যোগাযোগ করতে করতে কমলাপুর স্টেশন আসিয়া ওর সাথে আমার ওখানে দেখা হয়েছে হচ্ছে আমরা দুইজনে অদুলা ভাইয়ের বোন আসলো হচ্ছে গাজীপুর কোনা বাড়ি না কোন জায়গাটার বোনের বাড়ি ছিল সেই জায়গায় গেলাম যাই ওর বোনের পাশে থাকলাম এক রাত পরে ওখান থেকে গেলাম আরেক জায়গায় ওখান থেকে যাইয়া পরে হচ্ছে ওর ফ্যামিলি আসলো ওর বোন আসলো ওর দুলা ভাই আসলো আসার পরে আমাদের বিয়ে দিল দেওয়ার পরে হচ্ছে কয়েকদিন বেশ ভালোই দিন কাটলো কাটার পরে হচ্ছে বাড়ি গেলাম মানে ওর বোন মা অনেক সবাই একটা কেমন একটা ই একটা লোভী থেকে মানে লোভী বলেই মানায় টাকা পয়সার দিক দিয়ে একটু লোভী যিনি মানে এত জমি জায়গা আছে তাও মনে করেন পরের কাজ দিকে নেওয়ার জন্য ব্যস্ত আমারে বলতেছে তোমার বাপের বাড়ি কোথায় আমি বললাম আমার বাপের বাড়ি মেলা দূর আমার বাপের বাড়ি যাইতে গেলে প্রতিদিন খরচ হয় যাইতে আইতে হবে মানে 10,000 জিনিসপাতি নেওয়া মিষ্টি মিষ্টি নেওয়ার জন্য সব কিছু মিলেই 10,000 টাকা খরচ হবে পরে তার মা আমারে বলে তোমার বাড়ি যতক্ষণ যাবো আমি যে টাকা দিই এই টাকা দিয়ে আমি জমি রাখ আচ্ছা ভালো কথা ওই যে এমন করে দিন চলতো আর ছেলে আসলে ছেলের কাছে মিথ্যা কথা বলতো বাড়াইছে না বলে মাইটার খাওয়াইতো এমন করে দিন করতে পরে আমি একদিন বললাম তোমার সাথে আমার দিন কাটতো না আমি চলে যাবো পর হচ্ছে চলে গেলাম ওই সাথে রাগ করে বাড়ি চলে গেলাম বাড়ি থেকে গেলাম বাপের বাড়ি থেকে আমার ফোন দিছে ফোন দিয়ে বলছে বৃষ্টি তুমি বাড়ি আসো তা তোমার সাথে আমি এক জায়গা মানে তোমার সাথে আমার ফ্যামিলির সাথে থাকবো না তোমার নামে আলাদা এক গার্মেন্টস করে খাবো এই ভালো কথা আমি যে বিয়ে করছি আমার ফ্যামিলিও জানতো না পরে হচ্ছে বিয়ে করে চলে আসলাম ফ্যামিলির দিক দিয়ে মিথ্যা কথা কইয়া আসার পরে বেশ ভালোই দিন চলতেছিল আমাদের গার্মেন্টস করে পরে একদিন ওর বোন আসলো মেজো বোন আসে বলতেছে আমার এইটা নাই ওইটা নাই মানে অসুস্থই ফলে বোন বা বোনকে আর খোঁজা পাওয়া যায় না মানে যে সময় টাকা পয়সা পাই বেতন পাই আমরা সেই সময় মনে করেন ওর মা বোন সবাই আসতো টাকা লাগবে বোন ফোন দেয় টাকা লাগবে ভুলা ভাই ফোন দেয় মানে বিভিন্ন ফোন দেয় পরে হচ্ছে মা বোনের হয়তো তাবিজ না কি করে জানি না পরে হচ্ছে মা বোনের কথা শুনে মারধর কত খুব তোমার জামাই হ্যাঁ মারধর করত মারধর করার পরে হচ্ছে তো চিন্তা করলাম এত মায়ের গোতা খাইয়া যা বেতন পাই সব নিয়ে যায় তাহলে তো এমন সংসার করে না করা শিখাই ভালো তা পরে হচ্ছে আমার একটা সিদ্ধান্ত নিলাম অলরেডি হইতো সেটা থাকবো না আমি পরে আমি একদিন কইলাম তো এমন মায়ের দোর খাওয়া শিখা আমার যে তুমি ভালো লাগে না তা তুমি একটা কাজ করো তুমি যে মেয়ের সাথে সম্পর্ক করছো তো তুমি সেই মেয়ের সাথে ঘর সংসার করো আমার মতো আমি চলে কেন বললাম এই কথা তাও মারতো মারতে মারতে জীবনে দেখতাম মানে মানে কলজেটা একদম কালো বানায় ফেলাচ্ছে পরে হচ্ছে আমি ওখান থেকে পলাই চলে গেলাম কোথায় গেল আমাদের বাড়ি সেই সময় আমার ফ্যামিলি জানতো না বাড়ি যাওয়ার পরে হচ্ছে ডিভোর্সের কাগজটা ফাড়াই দিয়েছিলাম ওখান থেকে 2 বছর পরে এসে আমি ডিভোর্সের কাগজটা ফাড়াই দিয়েছিলাম জানি আমি যদি আবার ঢাকা আসি আমার সাথে আবার আগের মতো সম্পর্ক জড়াইতে যাবে কিংবা আবার আবার আগের মতো মারধর শুরু করবে পরে আমি ঢাকা এসে আগে ওর ডিভোর্সটা দিলাম গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ি ওদিকে যাইয়া দেওয়ার পর হচ্ছে আমার মতো আমি দিন কাটাচ্ছিলাম পরে মা যে হঠাৎ করে ফোন দেয় ফোন দিয়ে বলে বৃষ্টি তুমি কেমন আছো আমি ভালো আছি চিনতাম না পরে বলে আমি অমুক আমি বললাম তো ভালো কী হয়েছে কী মনে ফোন দিলেন বৃষ্টি আমি তো ভুল করছি তুমি আমাকে মাফ করে দাও আমি বলছি দেখেন ভাইয়া আমি আপনাকে চিনি না আর আপনার সাথে আমার আগে কী হয়েছিল সেটা জানি না তো একটা কাজ করেন আপনি আমারও ফোন দেবেন না তা বৃষ্টি আমরা আগের মতো আবার সম্পর্ক রাখতে পারি না কি না আপনার সাথে আমার কোনো সম্পর্ক হবে না কিংবা আপনার সাথে আমি কোনো দিন কোনো ইতে যাবো না কুত্তার লে সোজা হয় না কারণ আপনি একটা কুত্তা কারণ আমার যতদিন চাকরি আছে টাকা আছে এতদিন আমার ভালোবাসা আছে আমার টাকা নেই আমার ভালোবাসা না কারণ ভাই আমি এমন ভালোবাসা চাই না আমার ভালোবাসবে এমন একটা ছেলে যেন আমার সারা জীবন আমার কেয়ার করে আমাকে ভালোবাসে এমন একটা ছেলে আমার লাইফে চাই পরে হচ্ছে এমন করে দিনকাল চলে পরে হচ্ছে ওই সাথে আর যোগাযোগ করে না পরে বকাবকি দিলাম তুই আমার নাম্বার কোনো ফোন দিবি না পরে হচ্ছে আর কথা কথা হয় না একটুকু আমার জীবন কাহিনী আর এই এরপরে হ্যাঁ তোমার বাবা মা অন্য কোথাও বিয়ে দিতে হ্যাঁ বাবা মা হচ্ছে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে তা আমি বিয়ে করি না আমি বলছি আমি বিয়ে করবো না দেরি আছে বিয়ে করা তোমার এই নতুন তোমার এই যে এখন যে যৌবনকাল হ্যাঁ যেহেতু তুমি স্বামীর সংসার করছো সব কিছু করছো হ্যাঁ ডিভোর্সও দিছো হ্যাঁ তো এখন তোমার কি এইসব যে
মনে চায় না কোনো কিছু করার জন্য না মানে করেন সত্যি কথা বলতে আমি জামার মজা কি বা জামার সবকিছু আমি প্রথম পাইছি জামার কি শাকটা জামার কি মজাটা মনে করেন আমি পাইছি আমার ইচ্ছা নাই মনে করেন ওর মায়েরে যেমন মাইদুর করছে মানে কল যে একদম কালা বানাইছে এখন আমি কোনো পুরুষের উপর বিশ্বাস করি না মানে আমি একটা ছেলেকে বিয়ে করব ও হেমন হবে না ওর মতো মাইদুর করবে না কি বা সন্দেহ করবে না 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 আমি একটা ছেলেকে বিয়ে করলাম সে আমাকে বলবে তোর আগে জামাইকে তোর খালি খালি মারছে তোর তোর খাচুরেতে মারছে কিবা তোর ব্যবহারে মারছে এমন আমাকে একটা খোঁটা দেবে আমার ফ্যামিলি তুলে গালাগালি দেবে আমি এই কাজ করবো না কোনোদিন আমার ফ্যামিলি তুলে আমার জন্য আমার ফ্যামিলি গালাগালি খাক আমার বাপ মা গালাগালি খাক আমার মা খালা গালাগালি খাক এই কাজ আমি করবো না কোনোদিন তাই না জি তাহলে তুমি সিদ্ধান্ত তোমার একটাই যে ভালো একটা ছেলে পেলে হ্যাঁ তার কাছে বিয়ে করবে সংসার করবে এটাই তো নাকি ভালো ছেলে বলতে সেই ছেলে আমার জীবনে সব কিছু জানবে শুনবে ফিরবে মানে সব কিছু জানার পরে আমার ফ্যামিলি দেখবে যদি ছেলে আমাকে ফ্যামিলি দেখে যদি বিয়ে করতে চায় তাহলে করবো নেক্সট টাইম যেন কোনোদিন আমার সাথে যেন খারাপ ব্যবহার না করতে পারে এটাই এটাই তোমার জীবন কাহিনী জি সুধী দর্শক আপনারা শুনলেন তার জীবন কাহিনী যদি তার জীবন কাহিনীর ভিতরে এই গল্পটা শুনে আপনাদের এতটুকু ভালো লাগে মন্দ লাগে বা আপনাদের দাগ কাটে হ্যাঁ সমাজে এই কথাগুলো শুনে যদি কোনো দাগ লাগে বিয়ে করতে হলে জেনে শুনেই বিয়ে করতে হয় হ্যাঁ এই ধরনের ছেলের কাছে কোনো বাবা মা যেন বিবাহ জেনে শুনে না দেয় আর প্রেম করে বিয়ে করলে সেটা অন্য কথা যাই হোক অনেক কিছু বললাম